মাঠে সাজানো কার্টুনের চারটি বক্স, এর মধ্যে একটিতে আছে বিস্ফোরক দ্রব্য। প্রতিটি বক্সের কাছে গিয়ে নিজেদের গ্রাণ শক্তি দিয়ে বিশেষ উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত ল্যাব্রাডর জাতের কুকুরটি বিস্ফোরক শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিমিষে যে বক্সে বিস্ফোরক ছিল সেখানে দাঁড়িয়ে যায় নেদারল্যান্ড থেকে আনা বিশেষায়িত ডগ স্কোয়াডের সদস্যটি। একইভাবে মানুষের পকেটে রাখা মাদকের প্যাকেটটিও শনাক্ত করতে সক্ষম প্রশিক্ষিত কুকুরটি। এভাবে গন্ধ শুকে মাদক কারবারি থেকে শুরু করে খুনের আসামি ধরতে সক্ষম ডগ স্কোয়াডের প্রতিটি সদস্য। বিভিন্ন অপরাধ প্রতিরোধে, বিশেষ করে বিস্ফোরক সংক্রান্ত, মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে এবং উদ্ঘাটনে এই ডগ বা ক্যানাইন ইউনিট, ক্যানাইন ইউনিটের সক্ষম সদস্যগণ আমাদেরকে সহায়তা করতে পারবে। পূর্ণাঙ্গ এ ডগ স্কোয়াডের 9টি ডগের মধ্যে 5টি বিস্ফোরক দ্রব্য শনাক্ত ও 4টি মাদক দ্রব্য চিহ্নিত করতে পারদর্শী। এই স্কোয়াডকে দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য 27 জন পুলিশের একটি দলকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।